স্বাগত বেস্ট স্কুলে সুৎকষা অঙ্কগুলো শর্টকাট সেরা টেকনিকে চলুন দেখে নেই সুৎকষা অঙ্কগুলো আমরা খুব সহজে টেকনিকের মাধ্যমে মুহূর্তে করতে পারবো যা গতানুগতিক নিয়মে করতে গেলে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে যা এমসিকিউ পরীক্ষায় অত্যন্ত বিরক্তিকর এবং সময়ের অপচয় তাই চলুন দেখে নেই সুৎকষা অঙ্কগুলো শর্টকাটে করার টেকনিকগুলো প্রথম টাইপের জন্য টেকনিক লক্ষ্য করুন শর্টকাট টেকনিকটি হলো আই সমান পি এন আর ভাগ একশো এখানে আই সমান সুদ বা মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন এন হচ্ছে সময় সময় সব সময় বছরে কাউন্ট করতে হয় এবং এ সমান আয় যোগ পি প্রশ্নে সুদ আসল থাকলে এই সূত্রটি প্রয়োগ করতে হয় এখানে এ হচ্ছে সুদ আসল আয় হচ্ছে সুদ বা মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন এই টেকনিকটি ব্যবহার করে এই ধরনের সকল অঙ্কগুলি মুহূর্তে করতে পারবেন এমসিকিউ পরীক্ষায় এই টাইপের প্রশ্নের ধরন লক্ষ্য করুন বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাতশো পঞ্চাশ টাকার চার বছরে মুনাফা কত তাহলে টেকনিক অনুযায়ী আই সমান পিএনআর ভাগ একশো তাহলে আমরা এখানে মুনাফা বের করব মুনাফা হচ্ছে আই মানগুলো যদি বসিয়ে দিই পি হচ্ছে মূলধন বা আসল সাতশো পঞ্চাশ টাকা এন হচ্ছে সময় চার চার বছর আর সুদের হার আর হচ্ছে ফাইভ পারসেন্ট তাহলে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি কত সমান পনেরো হাজার ভাগ একশো সমান একশো পঞ্চাশ টাকা তাহলে সঠিক উত্তর হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে টেকনিক অনুযায়ী খুব সহজে আপনি যদি মানগুলি চিহ্নিত করতে পারেন মানগুলি বসিয়ে দিলে মুহূর্তে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন আরও একটি অঙ্ক লক্ষ্য করুন ছয় হারে দশ হাজার টাকার নয় মাসের সুদ কত এখানেও সুদ বা মুনাফা চেয়েছে অর্থাৎ আয় চেয়েছে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে লক্ষ্য করুন প্রথমে মাসকে বছরে কনভার্ট করে নিতে হবে লক্ষ্য করুন প্রশ্ন কিন্তু মাসে দেওয়া আছে নয় মাসে তাহলে বছরে যদি কনভার্ট করতে চান নয়কে বারো দিয়ে ভাগ করতে হবে তো নয়কে বারো দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি দশমিক সাত পাঁচ বছর তাহলে সময় এন হচ্ছে দশমিক সাত পাঁচ বছর তাহলে টেকনিক অনুযায়ী আয়ুষমান পিএনআর ভাগ একশো এই টেকনিকে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা সুদ বা মুনাফা পেয়ে যাচ্ছি চারশো টাকা তাহলে সঠিক উত্তর হচ্ছে চারশো টাকা তাহলে প্রশ্নটা লক্ষ্য করবেন যদি প্রশ্নে বছরে উল্লেখ না থাকে মাসে উল্লেখ থাকে তাহলে কিন্তু ওই মাসকে বছরে কনভার্ট করতে হবে বারো দিয়ে ভাগ দিয়ে এই জিনিসটা খেয়াল রাখবেন আরও একটি প্রশ্ন লক্ষ্য করুন সুদের হার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যাবে তার মূলধন কত অর্থাৎ পি বের করতে বলছে তাহলে প্রশ্নে লক্ষ্য করুন সুদের হার দুইবার দেওয়া আছে একবার দেওয়া আছে সাত পার্সেন্ট এবং একবার দেওয়া আছে পাঁচ পার্সেন্ট তাহলে সুদের হার আর হচ্ছে সাত মাইনাস পাঁচ অর্থাৎ দুই পার্সেন্ট বারোটা থেকে ছোটোটা বের করলেই আমরা পেয়ে যাচ্ছি আর সমান দুই পার্সেন্ট এবং আমাদের মূলধন পি বের করতে হবে তাহলে আমরা টেকনিক অনুযায়ী আই সমান পি ভাগ একশো এখান থেকে যে যেহেতু এখন পি এর মান বের করতে হবে তাহলে পি সমান আই ইন্টু একশো ভাগ আর ইন্টু এন এখন এই সমীকরণে মানগুলি বসিয়ে দিই আমরা জানি এখানে কত সুদ বা মুনাফা হচ্ছে সত্তর হুম সত্তর ইন্টু একশো ভাগ এখানে সুদের হার হচ্ছে আমরা বের করছি দুই পার্সেন্ট তাহলে টু ইন্টু আর বছর হচ্ছে পাঁচ বছর হুম এন হচ্ছে পাঁচ বছর তাহলে মানগুলি যদি বসিয়ে দিই আমরা এখানে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি সাতশো টাকা তাহলে সঠিক উত্তর হচ্ছে সাতশো টাকা আর একটি প্রশ্ন লক্ষ্য করুন শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ একশো টাকা প্রশ্ন লক্ষ্য করুন পি এন দেওয়া আছে আমাদের সুদের হার বের করতে হবে তাহলে টেকনিক অনুযায়ী আমরা জানি আই সমান পিএনআর ভাগ একশো তাহলে আর সমান আই ইন্টু একশো ভাগ পি ইন্টু এন তাহলে প্রশ্নে টেকনিক আমরা যদি মানগুলি বসিয়ে দিই একশো পাঁচ ইন্টু একশো ভাগ সাতশো ইন্টু পাঁচ এখন মানগুলি যদি গুণ করার পর ভাগ করে দিই আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি সুদের হার হচ্ছে তিন পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হচ্ছে তিন পার্সেন্ট আরও একটি প্রশ্ন লক্ষ্য করুন পাঁচশো টাকার চার বছরের সুদ এবং সাতশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে হলে সুদের হার কত অর্থাৎ আমাদের আর বের করতে হবে এ প্রশ্নে লক্ষ্য করুন পি এবং এন দুইবার পাঁচশো টাকার চার বছরের সুদ এবং সাতশো টাকার পাঁচ বছরের সুদ তাহলে পি এবং এন দুইবার দেওয়া আছে আমাদের সুদের হার আর বের করতে হবে তাহলে টেকনিক অনুযায়ী এখানে আমরা আই সমান পি এন আর ভাগ একশো লিখে ফেললাম তাহলে সুতরাং এখান থেকে আর এর মান হচ্ছে আর সমান আই ইন্টু একশো ভাগ পি ইন্টু এন এবার লক্ষ্য করুন যেহেতু পি এবং এন দুইবার দেওয়া আছে তাহলে আর সমান আমরা লিখব কত পাঁচশো ইন্টু একশো এখানে আয়ের মান হচ্ছে পাঁচশো ভাগ এখানে লক্ষ্য করুন পি এন এর জায়গায় আমরা পি ওয়ান ইন্টু এন ওয়ান প্লাস পি টু ইন্টু এন টু যেহেতু একত্র বলছে আবার দেওয়া আছে দুইবার পি এবং এন দুইবার দেওয়া আছে তাহলে পি ইন্টু এন এর জায়গায় আমরা লিখব পি ওয়ান ইন্টু এন ওয়ান প্লাস পি টু ইন্টু এন টু এবার মানগুলো বসিয়ে দিন হুম মানগুলি বসিয়ে দিলি পাঁচ হাজার পঞ্চাশ হাজার ভাগ পি ওয়ানের মান আমরা পাইছিলাম প্রথমে পাঁচশো আর সেক্ষেত্রে বছর ছিল চার বছর এবং এর জায়গায় আমরা পাইছিলাম ছয়শো আর ওই ক্ষেত্রে বছর ছিল পাঁচ এবার গুণ এবং যোগ করে দেওয়ার পরে আমরা পেয়ে যাচ্ছি মানটা কত আর সমান পঞ্চাশ হাজার ভাগ পাঁচ হাজার অর্থাৎ আর সমান হচ্ছে দশ পারসেন্ট তাহলে আশা করি বুঝতে পারছেন যদি পি এন দুইবার দেওয়া থাকে তাহলে এই এই টেকনিক ফলো করলে খুব দ্রুত অঙ্কটি আপনি করতে পারবেন আরও একটি প্রশ্ন লক্ষ্য করুন চারশো পঞ্চাশ টাকার বার্ষিক ছয় পার্সেন্ট হার সুদে কত বছরের সুদাসল পাঁচশো আটান্ন টাকা হবে লক্ষ্য করুন প্রশ্নের উল্লেখ করা আছে সুদাসল তাহলে প্রশ্নের লক্ষ্য করুন সুদাসল দেওয়া আছে তাই এ সমান আইপি এ সমান আইপি থেকে সুদ আই আমরা বের করবো তাহলে সুদ আই সমান এ মাইনাস পি এনে এ সমান হচ্ছে পাঁচশো আটান্ন এবং পি পি হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে আমরা আই পাচ্ছি কত একশো আট এখন প্রশ্ন অনুযায়ী আমাদেরকে সময় এন বের করতে হবে তাহলে আমরা আগের টেকনিক অনুযায়ী আয় সমান পিএনআর ভাগ একশো সুতরাং এন সমান আই ইন্টু একশো ভাগ পি ইন্টু আর এবার এই টেকনিকের মানগুলো বসিয়ে দেই আই সমান আমরা বের করেছি কিছুক্ষণ আগেই একশো আট ইন্টু একশো ভাগ পি এর মান হচ্ছে চারশো পঞ্চাশ আর সুদের হার হচ্ছে ছয় এখন ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কত লক্ষ্য করুন অ্যান সমান চার তাহলে সঠিক উত্তর হচ্ছে চার বছর সুদকসার অঙ্কগুলো প্রত্যেকটি টার্মস বিস্তারিত ব্যাখ্যা করেছি যাতে এই বিষয়ে আর কোনো সন্দেহ না থাকে এভাবে আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই আপনি জাস্ট প্রশ্নটি দেখে এই মুহূর্তে উত্তর বের করতে পারবেন এবার চলুন দ্বিতীয় ট্যাবের জন্য টেকনিক শর্টকাট টেকনিকটি হলো আর ইন্টু টি সমান একশো ইন্টু এন মাইনাস ওয়ান এখানে আর হচ্ছে সুদের হার টি হচ্ছে সময় এন হচ্ছে কত গুণ বা যত গুণ এগুলো লক্ষ্য করুন এমসিকিউ পরীক্ষায় এই ধরনের প্রশ্নে কত গুণ বা যত গুণ উল্লেখ থাকবে এরকম কতগুণ বা যতগুণ উল্লেখ থাকলে আমরা এই টেকনিকটি ব্যবহার করব এই টেকনিকটি ব্যবহার করেই এই ধরনের সকল অঙ্কগুলি মুহূর্তে সমাধান করতে পারবেন তাহলে প্রশ্নটি লক্ষ্য করুন বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পর আসলের তিন গুণ হবে তাহলে প্রশ্নে লক্ষ্য করুন আসলে তিন গুণ দেওয়া আছে তাহলে টেকনিক অনুযায়ী আর ইন্টু টি সমান একশো ইন্টু এন মাইনাস ওয়ান ব্যবহার করব এখন প্রশ্ন অনুযায়ী সময় টি বের করতে হবে তাহলে টেকনিক অনুযায়ী আমরা আর ইন্টু টি সমান একশো ইন্টু এন মাইনাস ওয়ান সুতরাং এই টেকনিকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই আর এর মান হচ্ছে এখানে কত দশ আর টি এর মান আমাদেরকে বের করতে হবে সমান একশো ইন্টু তিন মাইনাস ওয়ান যেহেতু তিন গুণ হুম তাহলে আমরা পাচ্ছি কত টি সমান দুইশো ভাগ দশ অর্থাৎ টি সমান আমরা পাচ্ছি বিশ অর্থাৎ ছটির উত্তর হচ্ছে বিশ বছর আরও একটি প্রশ্ন লক্ষ্য করুন সুদের হার শতকরা কত টাকা হলে কোনো মূলধন আট বছরে সুদ আসলে তিন গুণ হবে তাহলে প্রশ্ন লক্ষ্য করুন সুদ আসলে তিন গুণ দেওয়া আছে তাহলে টেকনিক অনুযায়ী আর ইন্টু টি সমান একশো ইন্টু এন মাইনাস ওয়ান ব্যবহার করব এখন প্রশ্ন অনুযায়ী সুদের হার আর বের করতে হবে তাহলে টেকনিক অনুযায়ী আর ইন্টু টি সমান একশো ইন্টু এন মাইনাস ওয়ান সুতরাং আর ইন্টু আট আট হচ্ছে এখানে টি এর মানে হচ্ছে সময় হচ্ছে আট সমান একশো ইন্টু যেহেতু তিন গুঞ্জে আছে তিন মাইনাস এক তাহলে আমরা আর সমান পাচ্ছি দুইশো ভাগ আট অর্থাৎ আর সমান হচ্ছে পঁচিশ বছর সঠিক উত্তর হচ্ছে পঁচিশ বছর দ্বিতীয় টেকনিকটি ব্যবহার করে এই ধরনের শত শত অঙ্ক আপনি খুব সহজেই করতে পারবেন আশা করি এভাবে আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করলেই আপনি পরীক্ষায় জাস্ট প্রশ্নটি দেখেই মুহূর্তে উত্তরটি বের করতে পারবেন গণিতের এরকম আরও নতুন নতুন শর্টকাট টেকনিক শিখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ